বাল্য বিবাহের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং দক্ষিণ এশিয়ায় প্রথম। এখনও দেশে প্রায় 52% মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছর পূর্ণ হবার আগেই। হিসাবটি আরও জটিল করে তুলেছে কোভিড বাস্তবতা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে করোনা পরবর্তী সময়ে দেশে বাল্য বিবাহের হার প্রায় 41%। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত, ক্যামেরায় স্বাধীন ইসলাম। বাইরের আকাশে প্রখর রোদ, যে রোদের তেজ কোনোভাবেই পৌঁছে না বস্তির অন্ধকার গলিগুলোতে। দারিদ্র আর প্রাচুর্যের বৈষম্যের ঢাকায় একটি বড় জনগোষ্ঠীর জীবন কাটে বস্তিতে। মিরপুরের মুসলিম পাড়া এমনই একটি বস্তি। এগুলিতে একটি ঘরে কোনো রকমে থাকে চাঁদনি, বয়স 17 বছর। 2 বছর আগেই বিয়ে হয়ে যায় তার, এখন এক সন্তানের মা। 1.5 বছরের সন্তান আর সংসার সামলেই দিন কাটছে তার। অভাবের সংসারে নিজের স্বপ্ন আর আহ্লাদকে দিতে হয়েছে বিসর্জন। সংসার চালাইতে হয়, আমার জামাই পরানষ্ট হয়ে গেছে, জামাই কাজ করে, আমি বাসার কাজ করি। চাঁদনির মতো এ পাড়ায় প্রায় 90% মেয়েরই 18 বছর বয়সের আগেই বসে যেতে হয় বিয়ের পিঁড়িতে। আশেপাশে মানুষরা বলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিচ্ছে না, এত কষ্ট হচ্ছে বাসায়। টাকা পয়সা খুবই ছিল, দেখা বিয়ে দিছি। বাবা মার খুব মানে ভয় থাকে যে একটা সন্তানকে তারা নিরাপদভাবে এখানে ছাড়তে পারে না। অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বললেন অর্থনৈতিক সামাজিক নিরাপত্তাহীনতায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ছোট থাকতে মেয়েরা স্কুলে যায়, ছেলেরা অনেক ডিস্টার্ব করে, অনেক জ্বালাতন করে, এখন আমি পারি না তাদের সাথে। অনেক সময় দেখা যায় যে তার বাবা মা অনেক খুব কম আয়ের রোজগার হয় তাদের, এই জন্যে তারা পারে না। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 70% নারী বিবাহিত জীবনে পারিবারিক নির্যাতনের শিকার হন। এমন এক প্রেক্ষাপটে কন্যা শিশুটির ভবিষ্যৎ নিশ্চিতে বাল্যবিবাহ কোনো আকর্ষণীয় সমাধান হওয়ার কথা নয়। তারপরেও এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন তারা? বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারপরও তারা এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন, বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেয়েটাকে কেন্দ্র করে ন্যূনতম একটা ইনসেন্টিভ দেওয়া যায় কিনা, যেটার কারণে সেই বাবা মা মনে করবে যে না, আমার সন্তান মূল্যবান সম্পদ। জেন্ডার প্রমোটার আছে যারা আর কি ওই কিশোরীদের আর কিশোরদের আপনার হলো তাদের লাইফ স্কিল মানে তাদের সামাজিক ইতিবাচক দিকগুলোকে তুলে ধরা হয়। সচেতনতার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বাল্য বিয়ের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও বেশি প্রচারণার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদেরও ক্যাম্পেইনে সম্পৃক্ত করার পরামর্শ তাদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।